Who is he? He's no one. I'm her clients. Do you have any problem? Call it, shut up. Sam, go outside for a bit. What? She mean, you go out to give her some privacy. To unexpected ending. Kato dibo? Seriously, bolbo. Ami pura zero dibo. আপু আনন্দেই বলে ফেললেন রাজকুমারকে জিরো দিবেন। শাকিব এন্ডের ঈদের আনন্দটা যাচ্ছে রাজকুমার সিনেমার মাধ্যমে। রাজকুমারে হেভি পরিমাণ জ্যাম চলছে, এত ভিড়। এমনিতে আমি একাই দেখতে হিমশিম খাচ্ছি, আর এদিকে নিউজে দেখছি ভাই বোন ছেলে মেয়ে 11 জন মিলে দেখছে রাজকুমার। 11 জন সদস্য আজকে দেখলাম আমরা সবাই মিলে। আপু কোন মুভিটা দেখলেন? রাজকুমার। কেমন লাগলো? সিনেমাটা অনেক ভালো ছিল। শাকিব খান না, এমনি মুভি দেখতে ভালো লাগছে তাই। আর স্টোরিটা একদম ডিফারেন্ট। আপনি আর কাকে সঙ্গে নিয়ে এসেছেন? আমার দুই মাকে নিয়ে দেখতে আসছি। দুইটা মা? বুঝলাম না। আমার মা এবং শাশুড়িকে নিয়ে। ও আচ্ছা আচ্ছা, মা শাশুড়ি। কার অভিনয়টা ভালো হয়েছে? শাকিব খানের অভিনয় তো সবার আগে বলবো ভালো হয়েছে। মুভিটা দেখে কি আপনারা কেঁদেছিলেন? আমি কাঁদছি, আমার খুব ভালো লাগছে। মাহিয়া মাহির অভিনয়টা কেমন লেগেছে? তার অভিনয় খুবই ন্যাকামি ছিল, কিন্তু সে যথেষ্ট ইমপ্রুভ করছে। আমার মাহিয়া মাহির অভিনয় সব থেকে বেশি ভালো লাগছে। আসলে আমি তাকে এর আগে কখনো এই লুকে দেখি নাই। শাকিব খানের মায়ের চরিত্র অভিনয় করছে, এই জন্যই বেশি ভালো লাগছে। কোন সিনটা বেস্ট ছিল? যদি সিনেমা রেটিং দিতে বলি তাহলে রেটিং এ 10 এ কত দিবেন? 10 আউট অফ 10। পুরো 0 দিব। 8। প্রিয়তমা নাকি রাজকুমার, কোনটা এগিয়ে রাখবেন? অনেকেই বলছে রাজকুমার সাথে প্রিয়তমার মিল আছে। না তেমন কিছু না, আর স্টোরিটা একদম ডিফারেন্ট। আপু কার অভিনয়টা আপনার ভালো লেগেছে? কেন ভালো লাগলো? রাজকুমার সিনেমাটাতে দুঃখটা কোথায়? আনএক্সপেক্টেড এন্ডিং। লাস্ট সিনারিটা অনেক ভয় লাগছে, দুঃখজনক স্যাড ছিল। মাহি সম্পর্কে কিছু বলবেন? আসলে আমি তাকে এর আগে কখনো এই লুকে দেখি নাই, এই জন্যই বেশি ভালো লাগছে। এসব মিলে রাজকুমার সিনেমা থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? কল্পে অনেক জানার কিছু ছিল, জ্ঞানমূলক অনেক কিছুই কন্টেন্ট তুলে আনা হয়েছে, যেটা দেখে পাবলিক হয়তো বা ক্ষুদ্র ক্ষুদ্র অনেক বিষয় শিখতে পারবে। এভাবেই বাসের প্রতিটা নির্মাণ শক্তিশালী হোক, দরদ কিংবা তুফান। সো আমরাও অপেক্ষমান, স্পেশালি মুভিটা কার জন্য দেখা উচিত।